সেটি ঠিক আছে, শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে। যারা মারছে, শুনে যারা মারছে তাদের একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে সোসাইটিতে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কামাল, আমি যদি আপনার কাছে এরকম ভাবে একটু জানতে চাই, যা যা ঘটেছে গত 15 বছরে ছাত্রলীগ, ইভেনকি আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা কর্মী স্থানীয় পর্যায়ে যা যা হয়েছে, একটি ছাত্র সংগঠন বা একটি সংগঠনের রাজনৈতিক সংগঠনের আর কি কি করলে আসলে নিষিদ্ধ করার প্রয়োজন হইতে পারে? একমাত্র রাষ্ট্র বিরোধী কোনো পদক্ষেপ না নিলে আমি কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে না। রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী যদি কোনো পদক্ষেপ তারা নেয়, তখন তাকে আপনি নিষিদ্ধ করতে পারেন। এছাড়া আর যা কিছু সে করুক, করলে পরে যে করবে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবেন, যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি আর কথা, যদি আবার সেই পার্টি যদি রেজুলেশন করে সিদ্ধান্ত নেয় যে আমরা মানুষকে ধরে পাইলে পিটাবো, তখন আপনি ধরতে পারেন। অলমোস্ট তো তাই করেছে, অলমোস্ট কোনো শব্দ নাই ভাই, করছে কি করে নাই এটা বলেন আপনি, করেছে। আমি উবামার কথা শুনবো, আমি একটু বলে আসি। আপনি ছাত্র শিবির সন্দেহে আপনার ফাহাদকে পিটায় মেরে মেরে ফেললেন, সন্দেহে, তার মানে কি? এবং এটা অলিখিত, সেটি ঠিক আছে, শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে। যারা মারছে, শুনে যারা মারছে তাদের একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে সোসাইটিতে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু অনেক কিছুই হতে পারে, সে পাওয়ারফুল লোকের পোলা হতে পারে, পাওয়ারফুল দলের পোলা হতে পারে। নো মাসুদ কামাল, ছাত্রলীগ জি প্লিজ শুনে আসি, একটু বলি কথাটা আমি বলি, কারণ এটা বলা দরকার। গত 15 বছরে আমাদের রাষ্ট্র আর সরকার কিন্তু কখনোই এক না, রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে এবং সরকারের দায়িত্ব থাকে প্রতিষ্ঠানগুলোকে চালানো। কিন্তু গত 15 বছরে এখানে রাষ্ট্র আর সরকার একদম একাকার হয়ে গিয়েছিল এবং পুরো স্টেট সিস্টেম এখানে কিন্তু আওয়ামীকরণ হয়েছে। এবং এই এই স্টেট সিস্টেমটাকে এভাবে করে করায়ত্ত করার জন্য আওয়ামী লীগ অনেকগুলো উইংকে ইউজ করেছে, যার মধ্যে একটা ছিল ছাত্রলীগ। এখন গত আপনি যে বলেছেন যে এখানে রাষ্ট্রকে রাষ্ট্র বিরোধী কাজ না করলে হচ্ছে তাকে নিষিদ্ধ করা যায় না, ছাত্রলীগ আওয়ামী লীগ কী করেনি গত? আপনি যদি অভ্যুত্থানে আকাঙ্ক্ষা থাকে, আমি একটা বইয়ের রেফারেন্স দিই, লুই আলথুসের যে বইটা ছিল আপনার ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, যে বইটা ওখানের মধ্যে কথা কি যে আপনার একটা রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হলে দুই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হচ্ছে রাষ্ট্রের একটা হেজিমনি থাকে, যে হেজিমনির ভিত্তিতে অর্থাৎ একটা জাতীয় মতবাদের ভিত্তিতে সারা দেশের মানুষ একত্রিত থাকে, আর আরেকটা থাকে দমন পীড়নকারী সংস্থা, অর্থাৎ রাষ্ট্রের যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, তারা আসলে জনগণের উপর এক ধরনের একটা দমন পীড়ন করে তাদেরকে কিন্তু রাষ্ট্রের মধ্যে অঙ্গীকারবদ্ধ রাখে। এখন আপনি যদি গণভূতানকারী সময় দেখেন, যেদিন 18 জুলাই 16 জুলাই প্রথমত আইনশৃঙ্খলা বাহিনী যখন পুলিশ গিয়ে আবু সাইদকে হত্যা করলো, হত্যা করার পরে মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অর্থাৎ এই যে দমন পীড়নকারী সংস্থাগুলো আছে তাদের প্রতি যত ধরনের ভয় আছে সব কিছু ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কিছুটা যেটা টিকেছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের যে আওয়ামী হেজিমনি, সেটা টিকেছিল কিছু ঢাকার যে মিডল ক্লাস তাদের উপরে। কিন্তু 18 জুলাই যখন প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক ইস্ট ওয়েস্টের উপরে গুলি করে এখানে এমআইএসটির একটা স্টুডেন্টকে খুন করা হয়, আইইউটির একটা স্টুডেন্টকে খুন করা হয়, এই যে ব্র্যাকের একটা স্টুডেন্ট সেদিন মারা যায়, কি লাশের মিছিল সেদিন 53টা স্টুডেন্ট মারা যায়, এরা তো সবাই নানান ধরনের এখানকার মিডল ক্লাস ফ্যামিলিগুলোর স্টুডেন্ট। এবং এই মানুষগুলো যখন মরে যায় তখন 18 জুলাই আওয়ামী লীগের যে মিডল ক্লাসের উপরে যে এতদিন একটা মুক্তিযুদ্ধের হেজিমনি, একটা প্রগতিশীলতার হেজিমনি দিয়ে আটকায় রাখছিল, ওইটাও ভেঙে যায়। এটা আমি তত্ত্ব দিয়ে এক্সপ্লেন করতেছি। কিন্তু এইটার ফলে ঘটনাটা কি ঘটে, রাষ্ট্র আর জনগণ পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং পরবর্তী 8 আগস্ট পর্যন্ত, যতদিন না পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, ততদিন পর্যন্ত দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ফেলছিল। এবং এটার জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। মানে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, উমামা চমৎকার করে বলেছে, এই আলোচনার আমার মনে হয় ওইখানেই আমরা ইতি টানি, আরও আলোচনা করা যাবে, তবে তারপর একটু যাই। আজকে মির্জা ফখরুল একটি বক্তব্য নিয়ে আপনার মতামতটা একটু শুনতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে চক্রান্ত শেষ নেই, হটকারিতার মাধ্যমে কোনো ভুল মানে করা হলে রাষ্ট্র বড় বিপদে পড়বে। আমরা বিশ্বাস করি এই সরকারের কোনো উদ্দেশ্য নেই, জনগণের ভাষা বুঝেই সরকারকে সংস্কার করতে হবে। হঠাৎ করে কেন এমন বক্তব্য? কোনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে এমন একটি কথা যদিও বলছে যে কোনো উদ্দেশ্য নেই, কি মনে হয়, কোনো অবিশ্বাস সন্দেহ কি? শুনেন, মির্জা ফখরুল এই কথা এর আগেও বলছে, এই ধরনের কথা আগেও বলছে যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, ষড়যন্ত্র হচ্ছে এটা বলছে। ষড়যন্ত্রের কথা বারবার বলতে হবে, এটা বলা দরকার। বললে হয় কি,
ষড়যন্ত্রকারীরা একটু সতর্ক হয়ে যায় যে আমাদের অকর্মকাণ্ড বোধ হয় আর মানে বুঝতেছে এটা বারবার, এবং ষড়যন্ত্র হচ্ছেই। আপনি মনে করেন একটা সরকার 15 বছর ক্ষমতায় ছিল দুর্দণ্ড প্রতাপে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান সে তার করে নিয়েছিল, তার মতো করে নিয়েছিল, তো সেই প্রতিষ্ঠানের সবাই তো আছে। যে আমি মাঝে মাঝে বলি যে ওই জন্য আমি প্রায় বলি যে গণভবন থেকে শেখ হাসিনা নাই, সচিবালয় তো শেখ হাসিনা আছে, আছে সম্পূর্ণ সচিবালয় শেখ হাসিনা আছে, প্রশাসনে মাঠ পর্যায়ে শেখ হাসিনা আছে, পুলিশের শেখ হাসিনা আছে, সব জায়গায় শেখ হাসিনা আছে, সাংবাদিকদের মধ্যে আছে, থাকবে না কেন, সাংবাদিকদের মধ্যে শেখ হাসিনা আছে, চুপ করে আছে আপাতত, রোজা রাখছে কদিন, কথাবার্তা বলবে না, চান্স পেলে বলবে, কাজে এরা সব জায়গায় আছে। এখন সব জায়গায় এরা হয়তো মানে সরকারের কারণে কিছু বলার সাহস পাচ্ছে না, বললে আমি কিছু ঝামেলায় পড়ি, কিন্তু তাদের মনটা কি চায়, তারা কিন্তু ঘুমানোর সময় এখনো চিন্তা করে ওই চেহারাটা কথা, আহা কি আনন্দে ছিলাম ভাবে, কিন্তু যার হাতে যতটুকু ক্ষমতা আছে তারা সেটা সময় মতো সুযোগ পেলে প্রয়োগ করবে। এই যে প্রয়োগ করার আকাঙ্ক্ষা নিয়ে ঘুমাতে যাওয়া প্রতিদিন, এটি হলো ষড়যন্ত্র না, সেটি মানে সেটির সাথে একমত। কিন্তু মির্জা ফখরুলের এই বক্তব্যটা যে আমরা বিশ্বাস করি এই সরকারের কোনো উদ্দেশ্য নাই, না এটা এটা হলো জানেন কি, সরকারের যদি কোনো হিডেন উদ্দেশ্য থেকেও থাকে সেটাকে আগে সতর্ক করে দেওয়া, এটা হলো মূল কারণ। সরকারের মধ্যে উদ্দেশ্য নাই আসলেও নাই, কারণ যে লোকগুলি আছে আমি মোটামুটি এদেরকে চিনি, তো এরা আর যাই হোক বা করাপ না, কেউ স্লো, ম্যাক্সিমাম স্লো, ম্যাক্সিমামই অতটা মানে আপনার ই না প্রম্প না, কিন্তু এরা করাপ্ট না। দু একজনের নাম ইদানিং অবশ্য শুনতেছি, সত্য মিথ্যা জানি না, শোনা যখন যাচ্ছে কিছু হলেও হইতেও পারে, জানি না, মানে ধোয়া যখন দেখা যাচ্ছে আগুন ওখানে থাকতে থাকতেও পারে, বলা বড় কঠিন, তো কিন্তু মোটের উপর তারা কিন্তু করাপ না, তো এই জায়গাগুলিতে পজিটিভ মনে হয়। আবার যখনই নাকি সময়ের কথা বলা হয় যে আপনার কতদিন সময় নেবেন, তখন যেন কেন মনে হয় ওনারা খুব দুঃখ পান যে ওনারা সময়ের কথা বলতেই চান না, ওনারা তো বলেছেন যৌক্তিক সময়, যৌক্তিক সময় ওনারা বলেছেন, কিন্তু তার আগেও যেটা আমরা এখন বুঝতে পারছি, যেরকম আইন উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের কাজটা শুরু হয়ে গেছে, উনি বলে পরে একটা প্রত্যাহার করছেন, উনি বলছিলেন যে 25-এর মধ্যে হয়ে যেতে পারে, পরে বলছিলেন আমি আসলে ওইভাবে বলি নাই, পরে ওনাকে তার মানে কি যখন এটা বলার পর প্রত্যাহার করতে হয় তখন বুঝতে হয় বিষয়টা গুরুতর, তার মানে ওনার সহকর্মীরা অনেকে এটা পছন্দ করে নাই, তারা 25 চায় না আর একটু বেশি চায়, ততদিন আমরা আল্লাহ তাদের সময় দেবো কিনা জানি না, কিন্তু ওনারা চায়, এটা স্বাভাবিক, এটা কিন্তু মানে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ চায় যে আরও একটু কিছু করি, আরও একটু কিছু করি, তো কাজেই সময়সীমার কথা জিজ্ঞাসা করলে ওনারা মন খারাপ করেন। এইটা দেখে যদি মির্জা ফখরুল বলে যে আমরা আশা করি ওনাদের মধ্যে কোনো সমস্যা নাই, উদ্দেশ্য নাই, উদ্দেশ্য নাই, তাহলে এটা হলো মির্জা ফখরুলকে ওনাদের স্মরণ করে দেওয়া, ভাই উদ্দেশ্য থাকলে কিন্তু আবার অন্য সমস্যা হতে পারে। পলিটিক্যাল পার্টিগুলির কাজটা কী ভাই, পলিটিক্যাল পার্টিগুলির কাজ হলো সবসময় সরকারের উপর এক ধরনের প্রেশার রাখা, এটা রাখলেই সরকার ঠিক থাকে, তাহলে সরকার ঠিক থাকে না, তাহলে ছাত্ররা যেটা করতেছে মানে ঠিক করছে কোনটা, এই যে আমি বলি আপনাকে দেখেন, আমি একটা কথা বলি, ছাত্রদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা প্রেশার গ্রুপ হিসেবে বাইরের থেকে থাকলে খুব ভালো হইতো, ব্লান্ডারটা হয়ে গেছে দুইজনকে সরকারের মধ্যে ঢোকানোটা, দ্যাট ওয়াজ গ্রেট ব্লান্ডার, এটা আমি আগেও বলেছি এখনও বলি, কেন বলি সেটা আমি বলি, আমাকে একদিন বলতেছিল একজন উপদেষ্টার সঙ্গে দেখা, উনি বলতেছিল যে আপনি যে বলেন ব্লান্ডার হয়েছে ভুল হয়েছে আসলে কিন্তু ওরা খুব মেধাবী, আমি বলি যে আপনি তো আমার কথাই বুঝেন নাই, আমি তো ওদের মেধা নিয়ে কোনো প্রশ্ন করি নাই, ওরা মেধাবী অ্যাক্টিভ সবই ঠিক আছে, বাট ব্লান্ডারটা কোথায় হয়েছে, এর মাধ্যমে এই ছাত্ররা যে একটা ঐক্যবদ্ধ ফোর্স ছিল এই ঐক্যটাকে আপনারা দুর্বল করে দিচ্ছেন সিম্পলি, আর কিছু না, ওই দুটাও যদি বাইরে থাকতো তাহলে কী হতো, এই পুরা বৈষম্য যে ছাত্র আন্দোলন একটা ঐক্যবদ্ধ ফোর্স হিসেবে থাকতো, এবং তারা তখন সরকারের উপর রেগুলার একটা প্রেশার ক্রিয়েট করতে পারত, সেটা হয়তো সবচেয়ে ভালো, জি, কিন্তু ওই দুজন হয়ে যাওয়াতে এখন অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন যে ও আছে আমি নই কেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, নানা রকম প্রশ্ন উঠতেছে, কেউ উচ্চারণ করছে কেউ উচ্চারণ করছে না, এবং এর নেগেটিভ এফেক্ট হয়েছে আপনার একদম প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় বলতেছে তারা তো অনেক টাকা পয়সা কামাই করতেছে, আমি পারলাম না, তাহলে আমি এখানে লোকালি কিছু কামাই, এই ধরনের অভিযোগ পাওয়া গেছে, এই কিছুই হতো না যদি সবাই বাইরে থাকতো।